এখানে যে কয়েক মাসে ইয়াস মানে ইয়েতে ইয়াস ঝড়ে তো প্রচুর ক্ষতি হয়েছে, তো এখনও তার কিছু কিছু দৃশ্য দেখা যাচ্ছে, মানে ধরা পড়েছে। তো অনেক জায়গায় ভাঙা রয়েছে, প্রচুর আশেপাশে পুরো ভাঙা রয়েছে, এখন সেগুলো মানে প্রিপেয়ার করে মানে কি বলে এখনও সেগুলো ঠিকঠাক চলছে, মানে কাজ চলছে, সেগুলো রিপেয়ারের কাজ চলছে। হ্যাঁ হ্যাঁ রিপেয়ার চলছে। তো দেখো ওই দিকটা তো তোমরা হয়তো ঘরে ভিডিও রেখেছো তাহলে বুঝতে পারবে, পুরোই ছবি ভেঙে গেছিলো, তো এখন তো সব ঠিকঠাক করেছে। হ্যাঁ ভাঙা, হ্যাঁ দেখে ভাঙা আছে, সামনে অনেকটা ভাঙা আছে, পেছনে এদিকটা আমার এদিকটা তো ভাঙা আছে, সব ঠিকঠাক। আর লোকজনও অনেক, লোকজনও অনেক কম, মানে আগে যখন আমরা মানে দীঘা যে রাশ, দীঘা শুনলেই মনে হতো যে রাশ বাবা দীঘা, সেটা একদমই না, মানে এত নীলিবিলি, একদম ফাঁকা ফাঁকা সবকিছু। হ্যাঁ তাও এই দিকটা তো তবুও একটু লোকজন আছে, আমরা যেই সাইডটা রয়েছি সেই সাইডটা অনেকটা নীলিবিলি রয়েছে, মানে আমরা চাইছিলাম ও নীলিবিলিতে একটু থাকার, ফাঁকা ফাঁকার মধ্যে দিয়ে থাকার, সেটা পেয়েওছি। তো যাই হোক মানে দীঘা এরকম ভাবে মানে এত মানে লোকজন কম হবে মানে দেখ মানে এইটা দেখে অভ্যস্ত না, আমরা যতবার এসে ততবারই মানে মন্দারমণি থেকেছিলাম, বাট দীঘা একটুখানি আসতে আজকে বিচেও মানে স্নান করার সময়ও। হ্যাঁ যাই হোক আজকে বিচেও খুব মজা করেছি, ওভারঅল আজকে পুরো দিনটাই মজা করেছি। চলো তোমরা দেখো বিচ, বিচ দেখাচ্ছি তোমাদেরকে, অন্ধকারে কতটা দেখতে পাবে জানি না। আমি ভেবেছিলাম যে লোকজন নেই, কিন্তু আমার ধারণাটা খুব ভুল ছিল, ওই দিকটা লোকজন নেই বাট এই দিকটা অনেক লোক আছে, আমার ধারণাটা ভুল। হ্যাঁ অনেক দোকানপাট বন্ধ আছে, কিন্তু ওই দিকটাতে যেমন লোকটা একটু কম ছিল, কিন্তু হাঁটতে হাঁটতে এদিকে আসছি লোকজন আছে, এদিকটা ভালোই আছে, কম নেই, একদম কম নেই বা একদম বেশিও নেই, আছে মোটামুটি ভালোই লোক আছে। বন্ধু এদিকে আরে ভিতরে বসে খাবে, চলে এসো, এই তো মোমো খাবে, দাদা দিদি ভাই
কোনগুলো এগুলো এগুলো 400 600 টাকা দিয়ে তো আমরা এখন সবাই মিলে ক্র্যাব ফ্রাই খাচ্ছি তো আমার সবচেয়ে অল টাইম ফেভারিট ক্র্যাব ফ্রাই খাচ্ছি फ्रेंड्स আমরা এখনো খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার পর্ব চলছে এখানে রয়েছে ঝালমুড়ি তো যে পেছনে কাকু কাছে ঝালমুড়ি নিয়েছে এখন ঝালমুড়ি খাওয়া হচ্ছে একটু আগে পিৎজা খাওয়া হয়েছে তার আগে তো ফিশ ফ্রাই খাওয়া হয়েছে তারপর ওরা মোমো খেয়েছে সোনা মোমো খেয়েছে তো অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া কোনো শেষ নেই তো খাওয়া দাওয়া চলতেই আছে তো চলো এখন ভেলপুরিটা খাই খেয়ে তারপরে একটু একটু ঘুরবো একটু মার্কেটগুলো ভেতরের মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখবো যদি কিছু পছন্দ হয় তো নেবো না হলে তারপরে হোটেলে চলে যাব তো চলো না কেমন হয়েছে ভালো হয়েছে তো পেছনে দেখো সমুদ্র দেখা যাচ্ছে পেছনে সমুদ্র খুব ঢেউ আসছে অনেক ঢেউ অনেক তুমি কেমন এনজয় করছো বাবা খুব ভালো খুব ভালো তো আমরা হ্যাঁ তো আমরা খুব ভালো এনজয় করছি এখনো আবার আবার একটা কি নিচ্ছি দিদি পাপড়ি চাট নেওয়া হচ্ছে সুকান্তার জন্য এখান থেকে তো পাপড়ি চাটটা নিয়ে তারপরে দেখি সুকান্তার কাছে যাই পিছনে তো দেখো তো আমরা মোটামুটি ঘুরে আমি তো সমুদ্রের পাড়ে বসেছিলাম আমি সমুদ্রে বসে চাইলে আর কিছু পায়ে লাগে না আমার সমুদ্র পাড়ে বসতে পারলে আর কিছু লাগে না আমার তো দিদি প্রচুর ঘোরাঘুরি করেছে কেনাকাটা করেছে বলছে ঘুম পাচ্ছে না না ঘুম পাচ্ছে তার কারণ হলো ঘোরাঘুরির জন্য না তার কারণ হলো কালকে সারা রাত ঘুমায়নি সেই জন্য ঘুম পাচ্ছে মানে আমার কতদিন পরে যে আমার নিজে থেকে ঘুম পাচ্ছে মানে সার্থক দিকে আসাটা সার্থক সত্যি কথা মানে আমি নিজেই সব মানে তীর্থ বারবার বলছি যে তোর ঘুম পাচ্ছে তোর ঘুম পাচ্ছে সিরিয়াসলি এটা সম্ভব তো যাই হোক আমার সিরিয়াসলি আমার ঘুম পাচ্ছে আমি টাকাতে পারছি না এই প্রাণী ঘুমায় না এই প্রাণী ঘুমায় না দীপ্যকাল ধরে জেগে থাকে আমার প্রতি পেছনে সমুদ্র আর আমরা এখানে বসে আছি মানে সত্যি মনটা শান্ত হয়ে যাওয়ার মানে এত ভালো লাগে এত সিচুয়েশান আর সত্যি একটা দিকে বৃষ্টির দিন একটা জিনিস ভালো হয়েছে বেশি ভিড় নেই সত্যি বেশি ভিড় নেই মানে ছিল বাট এখন একদম কম তো আমরা বসে আছি দিদি সুকান্ত দা সব শপিং করছে তো আমরা ঠিক আছি স্বর্ণ ওখানে চলে গেল আমরা দিদি এখানে বসে আছি ফ্যামিলি ম্যান শপিং করে আমরা সিঙ্গেল আমরা সিঙ্গেল আমাদের শপিং নিয়ে কিছু নেই আসো খাও দাও মজ করো মস্তি করো ফির চলে খাওয়াটা তুই দি দির সি ফুড হচ্ছে সবথেকে ফেভারিট ওর কুইজ ওর ওর সি ফুড হচ্ছে ফেভারিট কুইজ ও এত ভালোবাসে সি ফুড খেতে এখানে আসে নো ডায়েট নো কিছু আমি চেষ্টা করবো কী কী খাচ্ছে সেগুলো তুলে ধরো আজকে আমি অনেক কিছুই খেয়েছি হ্যাঁ হ্যাঁ যেটা কিন্তু আমি দুপুরবেলায় মানে স্নান টান করে আসার পরে মানে একটুখানি হালকা মানে বসে থাকতে আমার চোখটা লেগে এসছে তারপরে সুকান্ত আমাকে ডেকে দিল চারে চল খেতে যাবি তো এই জন্য আমি না তখন মানে আর শুট করতে পারিনি পালাচ্ছিস কেন পালাচ্ছিস কেন কিরে পালাচ্ছিস কেন পালাচ্ছি কারণ ফোটা ফোটা বৃষ্টি পড়ছে জোরে বৃষ্টি আসার আগে গাড়িতে চলে যাচ্ছি নাহলে ভিজতে হবে চল তাহলে হোটেলে গিয়ে কথা আকাশে দৃষ্টি তোর বৃষ্টি তোর মন তো দিদির জন্য কটা রিল ভিডিও শ্যুট করে আমরা চলে এসেছি ভরপেটে আর শুনেছি এখানকার খাওয়ার খুব ভালো তো ট্রাই করে দেখি কেমন তো সবাই যাচ্ছি তো জানি না এবার কেমন তো চলো কেমন হলো এখানকার খাবার দাবার সেটাও তোমাদেরকে জানাবো অবশ্যই কি
क्योंकि सास भी कभी बहू थी। थैंक यू। बुझे मुखस्त हो परीक्षा परीक्षा चले आसल तो सुगंधता मुखस्त हो দুজনে মিলে অনেকক্ষণ ধরে মুখস্থ করে যাচ্ছে। আর এদিকে মা ছেলে ফোনে ব্যস্ত, আর এদিকে স্বর্ণ অপেক্ষা করছে খুব তাড়াতাড়ি তো আসুক কিছু না কিছু একটা। এই কথাটা না বললেই নাই, আমরা হায়দ্রাবাদি চিকেন বলে একটা চিকেন ট্রাই করেছিলাম এই ভরপেটে এসে, যেটা অসাধারণ ছিল। আর তোমরা আসলে অবশ্যই ভরপেটের খাবার টেস্ট করে দেখবে, এখানকার খাবার খুবই ভালো। দোকানটার নাম ভরপেট আর এটা হচ্ছে নিউ দীঘাতে, বাজারের পাশেই এটা। তো আমরা চলে এসেছি হোটেলে ব্যাক, আর এখন বাজে কটা বাজে কটা বাজে এখন তো এখন বাজে হচ্ছে 10:01। তো হোটেল চলে এসেছে, তো আমাদের একটু প্ল্যানিং আছে যে আমরা একটুখানি দিদি কটা রিল ভিডিও বানাবে, আর প্ল্যানিং আছে একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসবো। এদিকে দেখা তো, এরপরে আমরা আর ভিডিওটা কন্টিনিউ করিনি। ওমি এখানে এসে গাড়িতে চললো, খুব আনন্দ করেছে। তারপরে আমরা হোটেলে গিয়ে শুয়ে পড়েছি, কারণ সবাই ভীষণ টায়ার্ড ছিলাম। তো সবাই থেকো আমাদের চ্যানেলের সাথে, আর এইভাবেই সাপোর্ট করতে থাকো। আস্তে আস্তে সবাই সাবস্ক্রাইবও করো আমাদের চ্যানেলটা, আর ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো। তো দীঘার ব্লগ ভিডিও এখনও শেষ হয়নি, এরপরে পরের দিন থেকে আমরা আরও কী 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 করবো সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।